বন্ধুরা, আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেই পুনর্বিন্যাস বিক্রিয়াটি হলো স্মিড পুনর্বিন্যাস বিক্রিয়া। স্মিড রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়ায় আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে এক ধাপে প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিডের প্রেজেন্টে, কোনো একটা অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোজেনিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, তাহলে আমরা প্রাইমারি অ্যামিন পাই। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডকে দেখো, এখানে ট্রিট করা হয়েছে হাইড্রোজেনিক অ্যাসিড এবং যে কোনো অ্যাসিড যেটা এইচ প্লাস থাকবে, বেসিক্যালি H2SO4 হতে পারে, HF হতে পারে, এরা এদের দিয়ে ট্রিট করলে আমরা ফাইনালি প্রাইমারি অ্যামিন পাই। এবং এই বিক্রিয়াটা কিন্তু এক ধাপে হয়। আমরা যারা ক্লাস 12-এ পড়ছো তারা দেখতে পাবে যে এক ধাপে যদি বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি করো, তাহলে তোমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রাইমারি অ্যামিন প্রস্তুতির জন্য এই যে স্মিড বিক্রিয়াটা লিখে দিতে পারো, খুবই সহজে হয়ে যায়। কিন্তু এর মেকানিজমটা জানবো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখো কিভাবে এই বিক্রিয়াটা হয় বা এই পুনর্বিন্যাসটা হয়, তাহলে আমরা আজকে শিখবো স্মিড রিঅ্যারেঞ্জমেন্টটা। তাহলে দেখো বন্ধুরা, মেকানিজমটা আমরা বা ক্রিয়া কৌশলটা দেখি, মেকানিজম বা ক্রিয়া কৌশলটা কি হয়। দেখো আমরা একটু ভেঙে লিখি কার্বক্সিলিক অ্যাসিডকে, আর সি ডাবল ওয়ান ও ও এইচ, তাই তো? এইবার যেহেতু আমরা এই অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোজেনিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, তাহলে অ্যাসিড দিলেই কি হবে, এটা অ্যাকচুয়ালি প্রোটোনেটেড হবে। অর্থাৎ প্রোটোনেটেডটা কি করে হবে, এই যে এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে এবং এইচ প্লাসটাকে সে প্রোটোনেটেড করবে, তাহলে ওইখানে কার অক্সিজেনটা কি হবে, প্রোটোনেটেড হবে এইচ প্লাস দিয়ে, তাই তো? তাহলে ডাবল বন্ড ও প্লাস হয়ে গেল এইচ। এবার দেখো হাইড্রোজোয়িক অ্যাসিড যেটা আমরা লিখছি কিন্তু এইচ এন থ্রি, এটা কিন্তু এর গঠনটা আমরা যদি একটু দেখি ভেঙে, তাহলে দেখো এইচ এন সিঙ্গেল বন্ড এন ট্রিপল বন্ড এন, এবার মাঝখানে নাইট্রোজেনটা দেখো চারটে হাত হয়ে গেছে, তাহলে এই নাইট্রোজেনটা প্লাস, ঠিক আছে? আর এই নাইট্রোজেনটা দেখো দুটো হাত, তাহলে এই নাইট্রোজেনটা মাইনাস, ওকে? তাহলে এইভাবে এটা আমরা ভেঙে এইভাবে হাইড্রোজেনিক অ্যাসিডকে লিখবো। এবং দেখো এখানে বেসিক্যালি যখনই হাইড্রোজেনিক অ্যাসিড দিয়ে আমরা ট্রিট করব, এইচ এন থ্রি দিয়ে ট্রিট করব, তার মানে কি দিয়ে ট্রিট করছে এটাকে একটু ভেঙে লিখি, এন মাইনাস সিঙ্গেল বন্ড এন প্লাস ট্রিপল বন্ড এন, তাই তো? এইবার এখানে এন মাইনাস, এখানে এই হাইড্রোজেনিক অ্যাসিডটা কিন্তু এখানে মানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, সে কি করবে, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে। তাহলে এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করলো, করলে দেখো কার্বনের সাথে একটা হাত অতিরিক্ত দূরে যাচ্ছে, তাহলে কার্বনের যোগ্যতা বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেই জন্য এই বন্ডটাকে তাকে খুলতে হবে। তাহলে খুলে দিল, এই বন্ধনটা খুললো, ওকে? তাহলে দেখো আমরা কি কি পাবো, তাহলে পাবো দেখো আর সি, এখানে ও এইচ, এখানে তো ও এইচ, তাই তো? আর এখানে নাইট্রোজেন জুড়লো, নাইট্রোজেনে একটা হাতে হাইড্রোজেন ছিল আর একটা হাতে নাইট্রোজেন ছিল, ট্রিপল বন্ড, তার সাথে আবার নাইট্রোজেন, তাই তো? এবং এইখানে দেখো লক্ষ্য করে এই নাইট্রোজেনটা কিন্তু প্লাস চার্জই থাকবে, তাই তো? এবার আমরা বেসিক্যালি দেখব এখানে কি হবে, এখানে হবে দেখো এই যে একই কার্বনের দুটো ওয়েস, একই কার্বনের দুটো ওয়েস থাকতে পারে না, তারা জল হিসেবে বেরিয়ে যাবে, তাহলে কি হবে বেসিক্যালি, এই জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে কি পড়ে থাকে, জল বেরিয়ে গেলে কি পড়ে থাকে দেখো, আর এখানে আমি এটাকে ঘুরিয়ে এইভাবে লিখছি ডাবল বন্ড ও, এই যে এখানে ডাবল বন্ডেড কার্বন হয়ে যাবে আর এই ওয়েস্টটা তো বেরিয়ে যাচ্ছে। আর এইখানে দেখো আমরা যদি দেখি, তাহলে এই যে হাতটাকে আমরা এখানে লিখে দিচ্ছি নাইট্রোজেন, বলতে এখানে নাইট্রোজেন, তার হাতে একটা হাইড্রোজেন আর নাইট্রোজেনের সাথে এন টু গ্রুপ আছে, এন টু প্লাস, তাই তো? এইটা এটা আমরা ছোট করে ভেঙে লিখলাম, তাই তো? এবার দেখো মিডিয়ামে এইচ প্লাস জল আছে, তাই তো? তাহলে জল এইচ প্লাসটা তুললো এখান থেকে লোন পেয়ারের মাধ্যমে, তুলে নিজে এইচ থ্রি প্লাসে পরিণত হবে, বলে কি উৎপন্ন হবে এখানে দেখো, আর ডাবল বন্ড ও এন মাইনাস হয়ে গেল আর এখানে কিন্তু এন টু প্লাস। এইবার বেসিক্যালি সেই রিঅ্যারেঞ্জমেন্ট, যার জন্য নামটা রিঅ্যারেঞ্জমেন্ট, সেই রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হবে। আমরা আগে লেকচারগুলোতে উল্ফ রিঅ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি, আনস্টার সিনথেসিস দেখিয়েছি, সেই সেই রকমই একটা জিনিস হবে দেখো এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা। এ ব্যাক করলো, এই বন্ডটা খুললো, এটা আবার জোড়া লাগলো, এই যে আর গ্রুপটা অ্যালকিল গ্রুপটা নাইট্রোজেনে গুঁতো মারবে, গুঁতো মারলে দেখো এই যে এন টুটা খুলে বেরিয়ে যাবে,
এইভাবে কিন্তু মনে রাখবে। তাহলে কি হচ্ছে দেখো, আটটা কার সাথে জুটছে, রিঅ্যারেঞ্জমেন্টের ফলে আটটা নাইট্রোজেনের সঙ্গে জুটছে। নাইট্রোজেনের সঙ্গে কি আছে, ডাবল বন্ড হয়ে যাচ্ছে এখানে, দেখো নাইট্রোজেন আর ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, তাই তো? আচ্ছা, এবার এইটাকে আমরা, এই যে কম্পাউন্ডটাকে আমরা যদি জল দিই, আমরা দেখিয়েছি আগে জল দিলে কি উৎপন্ন হবে হাইড্রোলিসিস করলেই, তাই তো? আমরা ভেঙে দেখাতে পারি, জল দিলেই কিন্তু এটা অ্যামিন উৎপন্ন হয়ে যায়, তাই তো? আরএনএইচ উৎপন্ন হয়ে যায়। এবার কি করে হচ্ছে সেটা আমরা একটু দেখে দিই, কি করে অ্যালকিলাইসিস আয়নেটে আমরা জল দিলে কি করে এটা হয়ে যাচ্ছে। দেখো H2O কোথায় অ্যাটাক করবে, কার্বনে, কার্বনে অ্যাটাক করলে এই বন্ধনটা খুললো, এটা আবার ব্যাক করলো, করে এই নাইট্রোজেনের এই বন্ধনটা ডাবল বন্ডের একটা বন্ড খুলে গেল। খুললে দেখো কি উৎপন্ন হবে, আর NH ডাবল বন্ড সি ও ও কার্বন ও এইচ, ঠিক আছে? এটা একটু কেমন লাগছে, এখানে আমি একটু ফ্রেশ করে লিখি, আর NH সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ কার্বন বন্ড ও এইচ, এটা তাই তো? এবার দেখো এই যে ও এইচ এর সঙ্গে যে বন্ধনটা, এইটা ব্যাক করলো, এটা খুলে গেল, তাহলে এটা আর NH2 হিসেবে বেরিয়ে যাবে, আর পড়ে থাকবে কি এই কার্বনেট, ঠিক আছে, HCO3-, এটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এইভাবে কিন্তু আর H2 পাই। তাহলে এটা অ্যাকচুয়ালি এই যে রিয়াকশনটার কিন্তু মেকানিজম বন্ধুরা, ঠিক আছে, এইভাবে কিন্তু হয়। তোমরা ক্লাস 12-এ যারা পড়ছো, যারা নিট বা জেই দেবে, তারা কিন্তু জানো না এটা কিভাবে হয়। তাহলে তাদের জন্য বেসিক্যালি এটা আমি সিম্পলিফাইড ভাবে একটু দেখালাম, সিম্পলি এইভাবে হয়। তাহলে তোমরা যেটা খুব সহজেই বলে দাও যে এক ধাপে আমরা কি করি, এক ধাপেই আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকেই স্মিড পুনর্বিন্যাসের মাধ্যমে কি করি, হাইড্রোজেনিক অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড, সেটা H2O4 হতে পারে, ট্রিট করলে আমরা আর NH2 পেতাম সহজেই। যেমন আমরা বলতাম যদি অ্যাসিটিক অ্যাসিডকে আমরা হাইড্রোজোইক অ্যাসিড HN3 এবং H+ দিয়ে ট্রিট করি, তাহলে আমরা কি পাবো, মিথাইল অ্যামিন পাবো, তাই তো? এক ধাপে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামিন তৈরি করে ফেলতাম, তাই তো? তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন একটু কঠিন টাইপের দেখে নিই, যারা নিট বা জেই দেবে তাদের জন্য একটু দেখে নিই, একটু জটিল টাইপের। সেটা ধরো এই যে একটা কম্পাউন্ড এইখানে হাইড্রোজোইক অ্যাসিড HF দিয়ে ট্রিট করা হচ্ছে, তাহলে কি উৎপন্ন হবে, ঠিক আছে? সাইক্লোহেক্সানোন এটাকে বলা হয়, সাইক্লোহেক্সানোন কম্পাউন্ডকে হাইড্রোজোইক অ্যাসিড এবং HF দিয়ে ট্রিট করলে কি উৎপন্ন হবে। দেখো প্রথমে আমরা একই রকম ভাবে করি মেকানিজম অনুযায়ী, দেখো এখানে প্রথমে আমরা H+ যেহেতু দিচ্ছি মিডিয়ামে, তাহলে প্রোটোনেটেড হবে, ডাবল বন্ডেড অক্সিজেনটা, ডাবল বন্ডেড অক্সিজেনটা প্রোটোনেটেড হলো, প্রোটোনেটেড হলো, তাই তো? তারপরে কি করব, তারপরে আমরা যে কার্বনের সঙ্গে যুক্ত অক্সিজেনটা প্রোটোনেটেড হলো, সেই কার্বনকে আমরা হাইড্রোজোইক অ্যাসিড N-N+ N, তাই তো? তাহলে এই নাইট্রোজেনের, নাইট্রোজেনটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, করলে সঙ্গে সঙ্গে কি হবে, এই যে ডাবল বন্ড ওই বন্ডটা খুলে যাবে, একটা বন্ধন খুলে গেল। খুলে গেলে কি হবে দেখো, এইখানে ওএইচ আছে আর এখানে জুড়লো কি NH, নাইট্রোজেনের সাথে আর একটা N2+, তাই তো? এইটা একই রকম আমরা ছোট করে লিখলাম। এবার দেখো সেই জল কি করবে, বেসিক্যালি সেই নাইট্রোজেন হাইড্রোজেনকে তুলবে, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে তুলে সেই নাইট্রোজেনের আবার যে মাইনাস হয়ে যাবে সেই নাইট্রোজেনটা ব্যাক করবে। তাহলে আমি এখানে একেবারে দেখাচ্ছি, এখানে দেখো সিম্পলিফাইড একেবারে যদি দেখাই, জল বেরিয়ে যাওয়াটা, এই হাইড্রোজেনটা ব্যাক করলো, এইচটা খুলে বেরিয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা জল বেরিয়েটা দেখাতে পারি। তাহলে কি উৎপন্ন হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা, এটা, এবং যেটা উৎপন্ন হলো ডাবল বন্ড N N2+। এবার দেখো এইটা উৎপন্ন হওয়ার পরে
আমরা এইটাকে একটু অন্যরকম করে লিখবো, একটু ঘুরিয়ে লিখবো, 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে এইভাবে লিখবো আমাদের সুবিধার্থে। এই কম্পাউন্ডটাকে ইকুইভ্যালেন্ট জিনিস, এটা ঘুরিয়ে লিখলে কেমন লাগে দেখো, ডাবল বন্ড এন এন টু প্লাস, তাই তো? এটা এবার দেখো এখানে সেই আগের মতো আর গ্রুপ নেই, তাহলে এখানে আর গ্রুপ নেই বলে বাধ্য হয়ে কি হবে, বন্ড মাইগ্রেশন হবে। আমরা পিনাকল পিনাকলনেও দেখেছি অনেক সময় এরকম বন্ড মাইগ্রেশন হয়ে যায়, অন টু মিথাইল শিফট না হয়ে অনেক সময় বন্ড মাইগ্রেশন হয়, যেটা আমরা আগে আলোচনা করেছি পিনাকল পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, এখানে বেরিয়ে গেলে যেটা উৎপন্ন হবে সেটা দেখো, তাহলে একটা বন্ড এই নাইট্রোজেনের এই যে কার এই বন্ডটা এখন এখানে চলে আসলো, তাহলে একটা এই যে 6 মেম্বার রিং ছিল সেই 6 মেম্বার রিংটা এখন কিন্তু 7 মেম্বার রিং হয়ে যাবে, তাই তো? এবং নাইট্রোজেনটা রিং এর মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখো এই যে বন্ডটা এখানে, তাহলে এই যে বন্ডটা তো ছিল, তাহলে আমরা যেটা দেখাবো দেখো এখানে সি প্লাস ডাবল বন্ড, এখানে কিন্তু নাইট্রোজেন আছে, তাই তো? তাহলে দেখো কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 7 মেম্বারই, তাই তো? এবার এখানে জল অ্যাটাক করবে, তাই তো? জলীয় দ্রবণ নিয়ে কাজ করছি, তাই তো? তার জল তো আছেই, সলভেন্ট, জল অ্যাটাক করবে এখানে, তাই তো? ওখানে অ্যাটাক করলো, অ্যাটাক করলে কি হবে, ওখানে ওই গ্রুপ ঢুকে যাবে, মানে ওয়েজ গ্রুপ ঢুকে গেল। এবার দেখো কি হবে, এই যে ওয়েজ বন্ধনটা ব্যাক করলো, কার্বন নাইট্রোজেনের ডাবল বন্ড একটা খুলে গেল, খুলে গেলে দেখো যেটা হবে, কার্বন কার্বনের সাথে এটা ডাবল বন্ড অক্সিজেন হয়ে গেল, এটা নাইট্রোজেনটা NH হিসেবে, তাহলে আমরা এইটা পেলাম। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আর তোমরা বন্ধু নিজে বন্ধু বন্ধুরা তোমরা নিজেরা করবে। আর এর পরের লেকচার রিঅ্যারেঞ্জমেন্টের লেকচার, যেটা আমি অনেক রকমই লেকচারই আপলোড করছি, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে যে লেকচারটা দেবো এরপরে সেটা হচ্ছে কুটিয়াস, ঠিক আছে? তাহলে স্মিথটা আজকে থাকলো, আমরা তাহলে দেখতে পেলাম আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব সহজে এক ধাপে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব সহজেই এক ধাপে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। প্রাইমারি পরীক্ষায় অনেক রকম পড়তে পারে, ধরো কেউ বলে দিল এইটা দিয়ে দিল, অ্যাসিডিক অ্যাসিড না দিয়ে প্রোপানোয়িক অ্যাসিড দিয়ে দিল, তাহলে সেখানে বলে দিল হাইড্রোজোয়িক অ্যাসিড এইচ প্লাস দিয়ে ট্রিট করা হয়েছে, কি উৎপন্ন হবে দেখো। জাস্ট কি হবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে গ্রুপটা, কার্বক্সিলিক গ্রুপ, সেই কার্বক্সিলিক গ্রুপটা রিপ্লেস হয় NH2 গ্রুপ ঢুকবে, তাই তো? এটাই তো হয়েছিল CH2 NH2, তাই তো? এটা উৎপন্ন হবে, তাহলে এইভাবে তোমরা করবে, একদম সুজ খুবই সোজা কিন্তু, এটা একদম ইজি ব্যাপারটা। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। আর তোমরা যদি এই স্মিথ রিঅ্যাকশনটা শিখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দেবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।